আলা সাবধান, মনে রেখো পৃথিবীর মানুষ লেকুল্লে মালিক না হেমা ও হেমাল্লাহ মহারে মোহ। প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়, এর নামই বাদশার সীমারেখা। আর আল্লাহর সীমারেখা হলো হালাল আর হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শুরু হলে হালাল শেষ হয়। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অনুবাদক। এরপরে তিনি বলেন, আলা পৃথিবীর মানুষ সাবধান, মনে রেখো আইনা ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, অংশ রয়েছে, এজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যদি ওই টুকরা ভালো থাকে গোটা মানুষটাই ভালো, আইয়া ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই টুকরা যদি খারাপ হয়ে যায় সম্পূর্ণ মানুষটাই খারাপ। আলা ওয়াহিয়াল কলব, মনে রেখো সেটাই হলো অন্তর। যার অন্তর ভালো তার সব ভালো, যার ভিতর ভালো তার সব ভালো, যার অন্তর খারাপ তার সব খারাপ, যার ভিতর খারাপ তার সব খারাপ। হাদিস বুখারী মুসলিম, কি যে বিবেচনা করলাম আমরা আর কি যে বুঝলাম এত বড় লম্বা হাদিসের। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম, মানে আম গাছে চাঁদ ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পাল ঢুকতে পারে ঢুকে না, সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের পাল ঢুকে যেতে পারে, আম গাছে চাঁদ ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এই অবাস্তব ঘটনা ঘটে যেতে পারে, এটা সম্ভব হয়ে যেতে পারে। এর পরেও আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত যদি মানুষ চেষ্টা করে তো সরিষা ঢোকাতে পারবে না, এর নাম বুখারী মুসলিম। আমি কোনোদিনই আমার নিজের বক্তব্য নিয়ে কথা বলিনি, যারা বিরোধিতা করে কথা বলে থাকে তারা আমার কথা বুঝতে পারে। আমি যখন বলেছি বুখারী মুসলিম তখন বলেছি এই কথা, আর যখন বুখারী মুসলিম বলিনি তখন আমি বলেছি আমিও মানুষ, যদি কোনো জায়গায় ভুল থাকে তদন্ত করে যদি দেখা যায় ভুল হয়েছে তাহলে আমিও ছেড়ে দিতে বাধ্য থাকব, তবে সহজে বিরোধিতা করার চেষ্টা করিয়েন না। কিছুই দেখলেন না আর আপনি লেগে গেলেন, আমি 20 বছর থেকে ফতোয়াই লিখি, আমি 30 বছর থেকে দেখে কথা বলার চেষ্টা করি, 90 সাল থেকে আমি মাঠে আছি, দীর্ঘ 90 সাল থেকে না আজ পর্যন্ত আমি জাতির সামনে একটা অপ্রয়োজনীয় বাক্য বলার চেষ্টা করিনি। আমি কোনোদিন কারো বদনাম করিনি, আলেমের কথা চলবে আলেম সে, আমি কোনোদিন মাঝহাবের কথা বলিনি, আমার 30 বছরের বক্তব্যে কোনো মাঝহাবের কথা নেই, আমি কাউকে ঘৃণা করে কোনোদিন কথা বলিনি। তবে আমাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে মাঝহাব মানা যাবে কিনা, তখন আমি বলেছি আপনি যে মাঝহাব মানেন ভালো কথা মানেন, কিন্তু বিচারের মাঠে যদি আল্লাহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলেন যে আপনি কি কাউকে বলেছিলেন যে আমাকে মেনে চলেন, তখন যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি, তখন আপনার কি হবে? আমি জিজ্ঞাসার উত্তরে কথা বলেছি, আমি বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লেগ ওয়ানি ওলা, পৃথিবীর মানুষ তোমাদের একটা কথা জানা থাকলে অন্যকে বলো, জরুরি আদেশ, বাম হাতে একটা লোক চা পান করছে দেখলে আপনাকে বাধা দিতে হবে, এটা জরুরি আদেশ। ওয়াহাবিসন বানি ইসরায়েল আলা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই, ভালো কথা। আল্লাহর নবী আমাদেরকে দাওয়াত দিতে বললেন, 3 নম্বর বাক্যে বলছেন, ওমান কাদাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতা বাওয়া মা কাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। উনি নিজেই বললেন যে আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, উনি নিজেই বললেন বানি ইসরায়েলের কাহিনী বলো, উনি আবার বলছেন যে কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। তখন আমি বলেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, আমি বলতে নিষেধ করিনি, আমি বলেছি এই দুরুদ যদি নবীর না হয় তাহলে আপনার কি হবে? তো আপনি মানুষকে বলার আগে এটা চূড়ান্ত করেন যে এটা নবী, তারপরে আপনি বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, আবু দাউদ হাদিসে তো হাদিস সহি বলিত হলো, আর যদি না হয় তাহলে আপনার কি হবে? এইটা আমার কথা, আপনি বলেন, দিনরাত মানুষ করুক বলুক, বিচার তো একদিন হবে, বিচার তো হবে একদিন, সেদিন বড় জুব্বা দিয়ে কোনো কাজ করতে পারবে না, সে টুপি টুপি যত দামি হোক, জুব্বা যত দামি হোক, পাগড়ি যত দামি হোক না কেন, সেদিন টিকে থাকার মতো কোনো মানুষের ক্ষমতা থাকবে না, কোনো ব্যক্তিকে দেখে বিচার হবে না, ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে কেউ খুলতে পারবে না, রানী এলিজাবেথের হাত পিছন দিকে বাঁধা থাকবে
ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কারো বাবার ক্ষমতা নাই হাত খুলে দিতে পারে, তার নাম বিচারের মাঠ। আলী আমা লা তামলিকু নাফসান লিনা সিনশা ওয়া লা আমরা ইয়াওমা দিল্লিল্লাহ। আজ কোন মানুষের কোন উপকার করতে পারবে না, একা ছত্র মালিকের আমার হাতে আইনাল জাব্বার আইনাল মুতাকাব্বির স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদমেজাজরা কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছে রাজা ধীরাজ। আজ তো আপনি বুঝতে পারছেন না যে বিচারের মাঠে আল্লাহ কত শক্ত হয়ে আসবেন, কত কঠিন হয়ে আসবেন। কাজেই আপনার অত দুশ্চিন্তা ভোগ করার কিছু নেই যে সবাই তো দেখছি এরকম করছে, ভুল পথে আছে বলে মনে হচ্ছে, তাহলে আর বিচার কি হবে? জি না, বিচার হবেই। আর সবাকে ভুল পথে দিকে নিরাশা হবেন না।